একটা ইউটিউব ভিডিওতে ক্লিক করবে কি করবে না, একটা ইউটিউব ভিডিও র্যাঙ্ক করবে কি করবে না, সেটা কিন্তু ম্যাক্সিমাম একেবারে 80% ডিপেন্ড করে আপনার ইউটিউব ভিডিওর থাম্বনেইলের উপর। আপনার থাম্বনেইল যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে কেউ ক্লিক করবে না, এবং ক্লিক না করলে কিন্তু ওয়াচ টাইম কখনোই বৃদ্ধি পাবে না। তো থাম্বনেইলটা আপনারা খুব কেয়ারফুলভাবে তৈরি করবেন। আমাদের সোহাগ ভাই একটা কথা বলেছিল যে আপনি যদি একটা ইউটিউব ভিডিও তৈরি করতে 8 ঘন্টা সময় নেন, তাহলে আপনার থাম্বনেইল তৈরি করতে আপনার 10 ঘন্টা সময় বরাদ্দ রাখতে হবে। কারণ থাম্বনেইল কিন্তু একটা ইউটিউব ভিডিওতে ক্লিক করার পেছনে 80% ভূমিকা রাখে। একটা থাম্বনেইল যদি অ্যাট্রাকটিভ হয় তাহলেই মানুষ কিন্তু সেই ভিডিওতে ক্লিক করে এবং ভিডিওটা দেখে। যদি থাম্বনেইল ভালো না হয় তাহলে কিন্তু কেউ সেই ভিডিওতে ক্লিক করে না। সো আপনাদের কী করতে হবে, প্রথমে টাইটেলটা খুবই অ্যাট্রাকটিভ করে তৈরি করতে হবে, তারপর থাম্বনেইলটা খুবই সুন্দর করে দিতে হবে। থাম্বনেইল দেখে যেন মানুষ আপনার ভিডিওতে কী আছে সেটা একটা সারসংক্ষেপে একটা বুঝতে পারে, যে আপনি ভিডিওটা কী টপিকের উপর করছেন, আপনি ভিডিওতে কী দেখাবেন, এটা যেন এক কথায় মানুষ থাম্বনেইল দেখে বুঝে যায়। থাম্বনেইলটা খুবই সুন্দর করার চেষ্টা করবেন। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে কীভাবে একটা অ্যাট্রাকটিভ থাম্বনেইল আপনি মোবাইল থেকে তৈরি করতে পারেন সেই জিনিসটা দেখাবো, এবং এতে আপনার কোনো বড় ধরনের সফটওয়্যার লাগবে না, কোনো কম্পিউটার লাগবে না, কিচ্ছু লাগবে না। আপনি মোবাইল থেকে খুব সুন্দর করে কিন্তু HD একটা থাম্বনেইল তৈরি করতে পারেন, এবং সেটা কীভাবে তৈরি করবেন সেটা আমি এই ভিডিওতে দেখাবো। তো সেটা তৈরি করতে হলে আপনার মোবাইলে থাকতে হবে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাবের ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এবং গুগল পেতে যদি আপনি গিয়ে লেখেন পিক্সেল ল্যাব, তাহলে কিন্তু ফার্স্টলি যে রেজাল্টটা আসবে সেটাই কিন্তু পিক্সেল ল্যাবের অফিসিয়াল ভার্সন। আপনার ওখান থেকে পিক্সেল ল্যাব ডাউনলোড করতে পারেন। তো বন্ধুরা কথা না বেরিয়ে চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে যাওয়া যাক, এবং মোবাইল স্ক্রিনে গিয়ে আমরা দেখব কীভাবে পিক্সেল ল্যাব ইউজ করে আপনারা অ্যাট্রাকটিভ থাম্বনেইল আপনারা তৈরি করতে পারেন। তো ফ্রেন্ডস আমরা চলে আসলাম আমাদের স্ক্রিনে, এবং এখন আমরা চলে যাব সরাসরি আমাদের পিক্সেল ল্যাবে। সো এই হলো আমাদের অ্যাপসটি, এটি হলো পিক্সেল ল্যাবের অফিসিয়াল ভার্সনটি। আপনারা কিন্তু এটা গুগল প্লে স্টোর থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। সো পিক্সেল ল্যাবটি ওপেন করলে ঠিক এরকম একেবারে সেম টু সেম এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। সো আপনারা যেহেতু ইউটিউব থাম্বনেইল বানাবেন, সো তখন তাই আপনাদেরকে একটু সাইজ ঠিক করে নিতে হবে। সো ইউটিউব থাম্বনেইল কিন্তু বিভিন্ন ধরনের হয়, অনেক সময় দেখবেন ব্যাকগ্রাউন্ড ব্লার থাকে, এবং ব্যাকগ্রাউন্ডের মানে সামনে একটা যে ইউটিউবে ভিডিওটা কন্টেন্টটা ক্রিয়েট করে তার একটা ইমেজ থাকে। সো এই ধরনের ইউটিউবের থাম্বনেইল হয়। আবার অনেক সময় দেখা যায় যে ইউটিউবের থাম্বনেইল হয় পুরো ব্যাকগ্রাউন্ডটা হোয়াইটের মধ্যে বিভিন্ন ধরনের কালার দিয়ে বিভিন্ন লেখা হয়, ছবি হয়। সো এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের এক ধরনের ব্যাকগ্রাউন্ড থাম্বনেইল হয়, আবার ব্যাকগ্রাউন্ড DSLR এর মতো ব্লার আকারে এবং একটা কন্টেন্ট ক্রিয়েটর একটা পিকচার আকারে কিন্তু একটা থাম্বনেইল হয়। এই দুই ধরনের থাম্বনেইল কিন্তু ইউটিউবে বেশি দেখা যায়। তো আগে আমরা দেখব হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কিভাবে সুন্দর একটি থাম্বনেইল তৈরি করা যায়। সো এখান থেকে আমরা এই পাশের এখানে স্লাইড করে আমরা এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি চুজ করব। চুজ করে তারপর আমরা এই যে এই বাটনটি যে রয়েছে, ওয়েট, এই যে একটা বাটন রয়েছে, আমরা এই বাটনে কি করব, একটা ক্লিক করব। ক্লিক করার পর তারপর এই যে ইমেজ সাইজ নামে যে একটি অপশন রয়েছে, ইমেজ সাইজ আমরা ক্লিক করব, এবং আমাদের ইউটিউবের ইমেজ সাইজটা আমরা এখান থেকে সিলেক্ট করব। আমরা চাইলে এখানে কাস্টম ইমেজ সাইজ দিতে পারি, আবার চাইলে এখান থেকে কিন্তু ইমেজ সাইজটা আমরা আগে নিয়ে নিতে পারি। তো দেখুন এখানে রয়েছে ইউটিউব থাম্বনেইল, আমরা এই থাম্বনেইলটা নিয়ে নিব এবং ওকেতে ক্রিয়েট ক্লিক করব, এবং আমাদের কিন্তু সাইজটা কিন্তু এখন থাম্বনেইলের সাইজ হয়ে গেল। এখন আমরা যদি এখানে কিছু লিখি, জাস্ট আপনারা ধরুন আমরা লেখার জন্য এই যে এ নামে একটা অপশন রয়েছে, এতে ক্লিক করব, এবং ওখানে প্লাস টেক্সটে একটা ক্লিক করব। প্লাস টেক্সটে একটা ক্লিক করার পর এখানে দেখুন একটি টেক্সট এসেছে, আমরা এটাকে বড় ছোট করতে পারছি এবং এটা দিয়ে চিকন মোটা করতে পারছি। সেখানে আমরা এই টেক্সটটাকে এডিট করব। এডিট করার জন্য এই যে পেন্সিলের মতো আইকনটাতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে যেটি লিখব, ধরুন আমরা এখানে একটা কথা লিখব, হাউ টু মেক ইউটিউব থাম্বনেইল, ইউটিউব থাম্বনেইল দিয়ে ওকেতে ক্লিক করব। তারপর আমরা একটু টেনে এটাকে, না সেটা ভালো লাগবে না, সো আমরা যে এরকম রাখি,
দেখুন এখানে কিন্তু লেখাটা এসেছে। এবার আমরা চাইলে এটাকে কালার করতে পারবো। সো কালার করার জন্য আমাদের লেখাটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে দেখবেন যে এই যে কালার নামে একটা অপশন রয়েছে, আমরা এই কালার অপশনে ক্লিক করে কিন্তু আমরা চাইলে কালার দিতে পারি। দেখেন এখন সলিড কালার দেওয়া যায়, চাইলে আবার গ্র্যাডিয়েন্টও দেওয়া যায়। গ্র্যাডিয়েন্ট দিলে হবে কি, আমাদের একটু গ্র্যাডিয়েন্ট আকারে হবে কালারটা। সো আমরা চাইলে আপনার পছন্দ হলে গ্র্যাডিয়েন্ট দিতে পারেন, আবার চাইলে সলিড কালার দিতে পারেন। সলিড কালার এখানে কিছু কালার রয়েছে, আপনারা চাইলে এখানে প্লাস বাটনে ক্লিক করে আপনারা কিন্তু আরও অনেক 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 কালার কিন্তু এখানে পেয়ে যাবেন। আমি যদি একেবারে রেড কালার দিতে চাই তাহলেও কিন্তু আমি চাইলে দিতে পারি। এই যে রেড কালার, আমি এখান থেকে রেড কালারটা সিলেক্ট করলাম, একেবারে গাঢ় রেড কালার। এবার রেড কালারটা সিলেক্ট করার পর এখানে টিক চিহ্নতে একটা ক্লিক করব। সো দেখুন এখানে কিন্তু লেখাটা চলে আসলো। এখন একটু যদি আমার চাইলে এটা কিন্তু একটু থ্রি ডি আকারে দিতে পারি, একটু থ্রি ডি টেক্সট করতে পারি। সেজন্য আমাদের আবার চলে যেতে হবে এই যে টেক্সট যে রয়েছে এখানে, এই বাটনটা, এই বাটনে ক্লিক করতে হবে। সরি, আপনারা এই টেক্সটটাকে সিলেক্ট করবেন আগে। সিলেক্ট করার পর একেবারে নিচে দেখবেন এই ফন্ট, আপনারা চাইলে ফন্টটাকে চেঞ্জ করতে পারেন। এখানে অনেক ধরনের ফন্ট রয়েছে, আপনারা চাইলে যে কোনো একটা ফন্ট আপনাদের পছন্দ মতো কিন্তু দিতে পারেন। আমি ধরুন এই ফন্টটা দিলাম। দেওয়ার পর আমি যদি এটাকে একটু থ্রি ডি আকার করতে চাই তাহলে এখানে দেখবেন এই যে থ্রি ডি টেক্সট রয়েছে, থ্রি ডি টেক্সটে কিন্তু ক্লিক করে আমার টেক্সট আমরা থ্রি ডি করতে পারি। দেখুন এখন কিন্তু একটু থ্রি ডি মনে হচ্ছে, যেটা এটাকে বড় ছোট করতে পারি। এই থ্রি ডি যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, থ্রি ডি ব্যাকগ্রাউন্ড যেটাকে বলা হয়, সেটার কালারটা আমরা চেঞ্জ করতে পারি। অটো দেওয়া রয়েছে, আমরা কিন্তু চাইলে এখান থেকে এই যে ব্ল্যাক কালার দিতে পারি, যে কোনো হোয়াইট কালার দিতে পারি, যে কোনো একটা কালার দিতে পারি। সো এখানে আমার মনে হয় ব্ল্যাক কালারটাই দেখতে সুন্দর লাগছে, আমরা ব্ল্যাক কালারটা দিতে পারি। আবার ভিউ টাইপ আমরা সিলেক্ট করতে পারি, এখানে এভাবে দিলে উপর থেকে জিনিসটা দেখাচ্ছে, আর এটা হলো ডেপথ। সো আমরা চাইলে একটু ডেপথটাকে একটু ছোট করে দিই, ডেপথটাকে আমরা একটু ছোট করে দিলাম, তারপর টিক চিহ্নতে মার্ক করে দিলাম। তারপর দেখুন এখানে আবার রিফ্লেকশন দেওয়া যায় পিক্সেল ল্যাপে। পিক্সেল ল্যাপটা হচ্ছে কি, মানে অনেক অ্যাডভান্স, প্রচুর অ্যাডভান্স একটা অ্যাপস। দেখুন এখানে কিন্তু আমরা চাইলে একটা আমরা রিফ্লেকশন দিতে পারছি, আমাদের টেক্সটের নিচে একটা রিফ্লেকশন দিতে পারছি, কিন্তু আমাদের টেক্সট একটু বড় থাকার কারণে রিফ্লেকশনটা দেখতে অতটা বেশি ভালো লাগছে না। সো যেহেতু দেখতে ভালো লাগছে না, আমরা এটাকে রিফ্লেকশনটা দিব না, আমরা ক্রস করে দিব। সো মোটামুটি ভাবে আমাদের টেক্সটটা এখন খুব সুন্দর দেখাচ্ছে। আমি চাইলে এখানে একটা ইমেজ সেট করতে পারি। ইমেজ সেট করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে এই যে আবার এই বাটনটা যেতে হবে। এই বাটনটা যাওয়ার পর এখানে দেখুন এই যে এই বাটন না সরি এই যে পাশের এই বাটনটা যেতে হবে। এই বাটনে যাওয়ার পর এখানে দেখবেন ইম্পোর্ট নামে একটা অপশন রয়েছে, এই ইম্পোর্টে ক্লিক করতে পারেন। ইম্পোর্টে ক্লিক করার পর আপনারা আপনাদের মোবাইল থেকে যে কোনো একটা পিকচার সিলেক্ট করতে পারেন। সো এইভাবে কিন্তু আপনারা চাইলে খুব সুন্দর সুন্দর থাম্বনেল এখান থেকে তৈরি করতে পারেন। এখন চলুন আমরা দেখে আসি যে কীভাবে এই যে DSLR-এর মতো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিজের পিকচারটা সামনে এনে কীভাবে থাম্বনেলটা তৈরি করা যায়। সো সেজন্য আপনাদের একটা পিকচার আগে গুগল থেকে একটা পিকচার ডাউনলোড করে নিতে হবে। তো আমি গুগল থেকে একটা পিকচার ডাউনলোড করে আনি। সেক্ষেত্রে এখানে আমরা ক্লিক করে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, ফ্রম গ্যালারি দিব। ফ্রম গ্যালারি দিয়ে আমি মাত্র যে ফটোটা আমি ডাউনলোড করেছি সেই ফটোটা আমরা এখান থেকে সিলেক্ট করব। করেছি আমি ফটোটা সিলেক্ট করব এবং এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর দেখুন আমার ব্যাকগ্রাউন্ড ফটোটা চেঞ্জ হয়ে গেল। এখানে আমার একটা পিকচার আমি আমার সামনে আনব। সো পিকচার সামনে আনার আগে অবশ্যই আপনার পিকচারটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কেটে নিতে হবে, ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করতে হবে। সো ব্যাকগ্রাউন্ড আমার ইরেজ করে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করবেন। সো ব্যাকগ্রাউন্ড ইরেজ করার জন্য আপনাদের যেতে হবে আবার গুগলে।
সো ক্রোমে আসার পর আপনাদের এই যে এই ওয়েবসাইটটিতে আপনাদের চলে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে ভিজিট করতে পারেন। সো এই ওয়েবসাইটে আসার পর দেখবেন এখানে আপনার একটি আপলোড ইমেজ নামে একটি বাটন মিলবে, এই আপলোড ইমেজে আপনার ক্লিক করতে হবে। আপলোড ইমেজে ক্লিক করার পর আপনার এখানে ছবিগুলো আসবে, আপনার জাস্ট এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। সো আমি আমার এই যে এই ছবিটা দিব, আমি এই ছবিটা যদি সিলেক্ট করি তাহলে এটা ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। আমাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সো ফ্রেন্ডস দেখুন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে ইরেজ হয়ে গেছে, জাস্ট এক ক্লিকে আমার কিচ্ছু করতে হলো না। এখন আমি এখান থেকে ইরেজ করা ব্যাকগ্রাউন্ড সহ ছবিটি এখান থেকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমাদের এই ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে এবং এখান থেকে সিম্পলি ডাউনলোডে ক্লিক করতে হবে। সো ফ্রেন্ডস আমার কিন্তু ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। সো এখন আমরা আবার আমাদের পিক্সেল ল্যাবে আসলাম এবং পিক্সেল ল্যাবে আসার পর আমাদের ওই ফটোটা এখানে এখান থেকে ইম্পোর্ট করতে হবে। দেখুন এখানে ইম্পোর্ট নামে একটা বাটন রয়েছে, আমরা এই ইম্পোর্ট বাটনে ক্লিক করে ফটোটা সিলেক্ট করব। সো ফ্রেন্ডস আমরা ফাইলটি সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পর এখন এই ছবিটা আমরা একটু ছোট করব সাইজটা, যেন আমি এখানে সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারি। সো ফ্রেন্ডস আমরা কিন্তু সেট করলাম। এখন কিছু কিছু থাম্বনেইলে দেখবেন আপনারা এই যে ছবিটি যে রয়েছে ছবির চারিদিকে একটা এই যে আমার যে ছবিটি রয়েছে ছবিটির চারদিকে একটা বর্ডারের মতো আসে, তো সেটা কীভাবে দেয় সেটা এখান থেকে কিন্তু দেওয়া যায়। তো সেই জন্য আমাদের এই ছবিটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তারপর এখানে আস্তে আস্তে করে এখানে এসে তারপর এই দেখুন স্ট্রোক নামে একটা বাটন রয়েছে, এই স্ট্রোক বাটনে ক্লিক করতে হবে। স্ট্রোক বাটনে ক্লিক করার পর এখান থেকে এনেবল করে দিতে হবে। এনেবল করে দিলে কিন্তু দেখুন আমার ছবির চারদিকে একটা স্ট্রোক এসে গেল। এখন চাইলে আমি এই স্ট্রোকটাকে আবার আমার কালারটাও আমি চেঞ্জ করতে পারবো। স্ট্রোকের কালার চেঞ্জ করার জন্য আমাদের চলে যেতে হবে স্ট্রোকে এবং স্ট্রোকে গিয়ে এখান থেকে আমরা চাইলে বিভিন্ন কালার সিলেক্ট করতে পারবো। সেখানে সাদাটাই মোটামুটি চলে, সাদাটাই আমি স্ট্রোকটা করে নিলাম। সে এখন আমি চাইলে এই যে লেখাটার একটা স্ট্রোক দিতে পারি, লেখাটা স্ট্রোক দিলে একটু দেখতে সুন্দর দেখাবে। সেক্ষেত্রে আমরা আবার এই যে এই লেখা যে বাটনটা রয়েছে এই লেখা বাটনে গিয়ে আমরা এই যে স্ট্রোক সিলেক্ট করবো, স্ট্রোক সিলেক্ট করে এনেবল করে দিব। এনেবল করে দিয়ে দেখুন লেখাটা এখন আরেকটু আগের থেকে বড় বড় একটু উজ্জ্বল দেখাচ্ছে। মোটামুটিভাবে একটা থাম্বনেইল কিন্তু একটা তৈরি হয়ে গেল। এখন আমরা চাইলে এটাকে যদি বের করতে যাই তখন আমাদের করতে হবে এই সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করার পর দেখুন এখানে দুইটা অপশন আছে, সেভ অ্যাজ প্রজেক্ট এবং সেভ অ্যাজ ইমেজ। সো যেহেতু আমরা বের করব তো সেজন্য আমরা সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব এবং সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পর এখানে দেখুন ডেমনস্ট্রেশন একটা অপশন রয়েছে, ডেমনস্ট্রেশনে কাস্টম দেওয়া রয়েছে। আমরা চাইলে এটাকে আর একটু বাড়াতে পারি, অর্থাৎ আমরা এই কোয়ালিটিটাকে আল্ট্রা করতে পারি। তো সেজন্য আমাদের এই কাস্টমে ক্লিক করতে হবে এবং কাস্টমে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে, ডিফল্ট, কাস্টম, লো, মিডিয়াম, হাই, ভেরি হাই এবং আলট্রা। আলট্রাটা হলো সবচেয়ে একেবারে হাই লেভেলের একেবারে এইচডি কোয়ালিটি। সো আমরা আলট্রাটায় ডাউনলোড করব। আলট্রা সিলেক্ট করার পর আমরা এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কিন্তু ফটোটা সেভ হয়ে যাবে। সো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আসলে থাম্বনেইল কিন্তু অনেক ধরনের রয়েছে, থাম্বনেইল ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের মনের মতো করে সুন্দর সুন্দর করে থাম্বনেইল তৈরি করে থাকে। একটা ভিডিওতে সব ধরনের থাম্বনেইল কিন্তু দেখানো সম্ভব নয়, তবুও আমি চেষ্টা করেছি আপনাদের সাধারণত কমন কমন যেসব থাম্বনেইলগুলো রয়েছে সেগুলো কীভাবে তৈরি করা হয় সেগুলো দেখানোর জন্য। আপনারা যদি এই অ্যাপসটি ইনস্টল করেন, ইনস্টল করে ঘাটাঘাটি করার সময় আপনারা আরও অনেক ধরনের স্টাইল খুঁজে পাবেন, আপনাদের মনের মতো করে আপনারা সুন্দর সুন্দর থাম্বনেইল এখান থেকে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ক্রিয়েটর বাংলা চ্যানেলের সাথেই থাকুন।
ধন্যবাদ সকলকে, এবং অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নাহলে কিন্তু আমাদের পরবর্তী লেটেস্ট আপডেটগুলো আর পাবেন না। আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন আপনার যে কোনো প্রবলেমে, আমি আপনাদেরকে সরাসরিভাবে আপনাদের সাথে যোগাযোগ করব। সো ফ্রেন্ডস, টেক কেয়ার।